বিশ্বনবী বলেছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপি, সবাই ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপি যেই পাপি পাপ করার পরেই তওবা করে কার কাছে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো, ভুল করো নাই, অন্যায় করো নাই, এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই, প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই? বিশ্বনবী বললেন তোমরা সবাই ভুলকারী, তোমরা সবাই অন্যায়কারী, তোমরা সবাই পাপি, আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপি হলো যেই পাপি পাপ করার পরে তওবা করে কার কাছে? কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে? জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি বেদাতি, লক্ষ লক্ষ পাপ। দুনিয়ার মানুষ জানে না, আমি জানি আর আল্লাহ জানে, চিল্লাই কোন ঠিক কি না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না আমিন। পাপ ছাড়া কেউ নাই, সবাই পাপি। আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম। সুবহানাল্লাহ। পড়ো, মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে, চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে, কায়মনোবাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মাফ আছে না নাই? দুইটা সময়ে তওবা কবুল হয় না। এক নাম্বার হলো বাদাল গারগারা, মালাকুল মাউতকে দেখে ফেলেছেন, রুহ ধরে টান দিবে তখন তওবা করলে কবুল হবে। আরেকটা হচ্ছে বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না, এটা পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন তওবা করলে কবুল হবে, তখন তওবার দরজাকে বন্ধ করে দিয়েছে কি? এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন, পাপ হয়েই যেতে পারে, আশা হারানোর কারণ নাই। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে, চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে? বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না। এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না, ঠিক কি না? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম। সুবহানাল্লাহ। পড়ে নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই, তাজহিজুল মাইয়িত, মারা গেলে লাশ রেখে দেয়া যায় না, তাড়াতাড়ি দাফন করে দাও। নামাজের সময় হলে নামাজ পড়ো, দেরি করো না, মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না, বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো। এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই? এখন তওবা যে করব কোন সিস্টেমে করব, কোন সিস্টেমে? ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান, এটার নামই তওবা। আমাদের দেশে হুজুর আইনা তওবা পড়ায় আছে না নাই? আনন্দপুরে এগুলা নাই আছে না? কয় ইমাম সাহেবরে নিয়ে আয়, খতিব সাহেবরে নিয়ে আয়, হাফেজ সাহেব হুজুরে নিয়ে আয় তওবা পড়া না। তওবা পড়ানো লাগে না, আপনার নিজের তওবা আপনি নিজেই পড়বেন। আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ঝেড়ে আপনার আল্লাহরে ডাক দেন, ডাক দেয়া মাত্র তিনি সাড়া দিবে, চিল্লায় বলেন ঠিক কি না? ওলামায়ে কেরামরা তওবার পাঁচটা শর্ত আরোপ করেছে, এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নেবে কে? এক নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা অ্যাকনোলেজমেন্ট, ইউ হ্যাভ টু অ্যাকনোলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী। পাঁচটা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি স্বীকার জান, আল্লাহ আমার চেয়ে বড় পাপী, আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই, এমন কোনো পাপ নাই যে আমি করি নাই, আমার চেয়ে নাদান, আমার চেয়ে পিশাচ, আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ।
অ্যাকনোলজি ইউর সিন, আপনি আপনার পাপগুলো স্বীকার করেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আন্নাদাম, রিপেন্টেন্স, ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস, যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন। আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন, আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমারে মাফ করে দেন, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন। দুই নম্বর শর্ত, আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি। তিন নম্বর, ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড, যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন। আপনি সুদের জন্য সুদ খাইছেন, আল্লাহর কাছে তওবা করলেন, আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন, এই তওবা কবুল হবে? সুদ খাওয়া আগে বন্ধ করেন। আপনি ঘুষ খেয়েছেন, এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তওবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন, এই তওবা কবুল হবে? তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড, আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন। চার নাম্বার শর্ত, ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড, আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন, ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে। পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন, আল্লাহর কাছে ওয়াদা দেন, কমিটমেন্ট দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে আর এই কাজটা করব। এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে? এক নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী, দুই নম্বরে অনুতপ্ত হন, তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন, চার নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন, পাঁচ নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না। এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে? এজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন, আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই? তিনি কে? এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো? প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন? প্রতিদিন শত শতবার ইস্তেগফার করতে রাজি আছেন? বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন, শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না, টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেগফার পড়তে পারতেন না, তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি ইস্তেগফার করতেন। তিনি পড়তেন গফরানাক, কি পড়তেন? গফরানাক মানে হলো আস্তাগফিরুল্লাহ, গফরানাক মানে কি? গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই, মানে আস্তাগফিরুল্লাহ। আবার বিশ্বনবী বলতেন, মান লা জামাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে? আমাদের জীবনে বিপদ আছে না নাই? কত ধরনের বিপদ, যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি, যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি, যে কোনো সময় গুম হয়ে যেতে পারি, কথা কন? এদেশে গুম টুম নাই মনে হয়, ক্রস ফায়ার নাই, কে কোন সময় গুম কে কোন সময় নাই, কোনো ঠিক নাই। আল্লাহ বিশ্বনবী বললেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, সব সময় যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ,